আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবু ইউসুফ স্বাগতম জানাচ্ছি টেক ওস্তাদের টেক নিউজের আরেকটি নতুন এবং একটি ফ্রেশ এপিসোডে। তো চলেন শুরু করা যাক। বন্ধুরা, এই কয়েকদিন যাবৎ টেক নিউজের আবহাওয়া একটু ঠান্ডা থাকলেও আজ খুবই দুর্দান্ত এবং দারুণ দারুণ টেক নিউজ আছে অ্যাপলের পক্ষ থেকে, যেখানে কিনা অ্যাপলের জন্য খুবই হিস্টোরিক্যাল এবং দারুণ একটি দিন গিয়েছে। এবং নোকিয়া, রিয়েলমি, পোকোর পক্ষ থেকে দারুণ সব এক্সাইটিং টেক নিউজ নিয়ে আজ হাজির হয়ে গেছি। তো ভিডিওটি আশা করবো একদম শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিও শেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করে নিচে কমেন্টে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। তো আজ নিউজ শুরু করা যাক অ্যাপল থেকে, যেখানে কিনা অ্যাপল 2020 ফার্স্ট কোয়ার্টারে তাদের রেকর্ড পরিমাণে রেভিনিউ করেছে। 91 বিলিয়ন ডলারের সেল হয়েছে তাদের ফার্স্ট কোয়ার্টারে, যেখানে কিনা মোর দেন 25 বিলিয়ন ডলারের প্রফিটই হয়েছে। এবং তাদের রেভিনিউর প্রধান অংশটি ছিল আইফোন এবং ওয়ারেবল গ্যাজেটস, যেখানে কিনা 55%-এরও বেশি রেভিনিউ এসেছে শুধুমাত্র আইফোন থেকে, এবং 10%-এরও বেশি রেভিনিউ এসেছে তাদের ওয়ারেবল ডিভাইসগুলো থেকে, যেখানে কিনা ইনক্লুডেড আছে স্মার্ট ওয়াচ, এয়ারপোর্টস আরও ইত্যাদি ইত্যাদি। আর যেহেতু এখানে স্মার্ট ওয়াচের কথাই বলছি, সেখানে অ্যাপলের এই ফার্স্ট কোয়ার্টারের মধ্যে 44% স্মার্ট ওয়াচের বিক্রি ইনক্রিজ হয়েছে, যেখানে কিনা 75%-এরও বেশি একদম নতুন অ্যাপলের স্মার্ট ওয়াচের কাস্টমার হয়েছে। আর এখানে আমাদের এশিয়ান প্যাসিফিক দেশগুলোর কথা বললে, যেখানে কিনা সেলসের মধ্যে ইন্ডিয়াতে প্রায় দ্বিগুণেরও বেশি তাদের সেল হয়েছে। আর এত কিছুর কারণে অ্যাপলের স্টক এবং সূচকগুলো প্রায় 1.8% ঊর্ধ্বগতিতে আছে তাদের এই শেয়ার মার্কেটের। বন্ধুরা, এত ভালো নিউজের মাঝখানেও একটি খারাপ নিউজ রয়ে গিয়েছে অ্যাপলের জন্য, সেটা হলো আপনারা তো জানেনই যে অ্যাপলের সবগুলো ডিভাইস আসলে মেক করে দেয় ফক্সকন, এবং ফক্সকন এইসব ডিভাইসগুলো সব চায়নাতে অ্যাসেম্বলি করে। সেহেতু আপনারা তো অনেকেই জানেন যে করোনা ভাইরাসের আতঙ্ক এখন কত বেশি পরিমাণে আছে, যেখানে কিনা আমাদের দেশও খুবই আতঙ্কের মধ্যে আছে, কারণ নেপালের মতো জায়গা তো এটা ছড়িয়ে এসে পড়েছে। তাই এই করোনা ভাইরাসের কারণে ফক্সকনের এই অ্যাপলের এইসব স্মার্টফোনগুলোই ম্যানুফ্যাকচার করার জন্য অনেক বেশি বেগ পেতে হবে, এবং এমনও হতে পারে যে তারা টাইমলি ওইসব ডিভাইসগুলো ডেলিভারি করতে পারবে না, কারণ এই সময় অনেক বেশি প্রবলেম হতে পারে। তাই দেখা যাক যে ফক্সকন অ্যাপলের ডিভাইস গুলো ম্যানুফ্যাকচার করার জন্য কি ধরনের পদক্ষেপ নিতে পারে। এবং অ্যাপলের CFO জানিয়েছে যে তারা 2020 সেকেন্ড কোয়ার্টারের পর থেকে তাদের ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে সেলস অনেক বেশি ওয়াইডিশ করে তুলবে, যাতে এরকম দুর্যোগপূর্ণ সময়ের মধ্যে তাদের কোনো প্রবলেমই না হয়। তাই বন্ধুরা, অ্যাপলের আজকের এই সব নিউজের ব্যাপারে আপনার কি মতামত তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। বন্ধুরা, পরের আপডেট এসেছে নোকিয়ার পক্ষ থেকে, যেখানে কিনা নোকিয়া থেকে জানানো হচ্ছে যে তারা MWC মানে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2020 5টি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, যেখানে কিনা থাকছে তাদের নোকিয়া 8.2 এন্ড অবভিয়াসলি ওটা একটা 5G স্মার্টফোন হতে যাচ্ছে, কারণ প্রসেসর হিসাবে থাকতে যাচ্ছে স্ন্যাপড্রাগন 665G প্রসেসর, এবং তারই পাশাপাশি লঞ্চ হবে নোকিয়া 5.2 এবং 1.3, যেগুলো কিনা হচ্ছে যে একসাথে 25 ফেব্রুয়ারি লঞ্চ হতে যাচ্ছে MWC 2020 ইভেন্টের মধ্যে। তো দেখা যাক যে নোকিয়া এইসব স্মার্টফোনগুলোর মধ্যে প্রাইজিং আসলে কিরকম সেট করে, কেননা নোকিয়ার ক্ষেত্রে আমরা পুরো 2019 জুড়েই দেখেছি অনেক বেশি হাইপ তুলে পা ফিসলে পড়ে যাওয়ার মতো অবস্থা, যেখানে কিনা তাদের প্রাইজিং একটু ঠিকঠাক লাগে। পরের আপডেট আছে HMD মানে নোকিয়ার পক্ষ থেকে, যেখানে কিনা তারা জানাচ্ছে যে তারা MWC 2020 ইভেন্টের মধ্যে নোকিয়া অরিজিনাল নামে একটা স্মার্টফোন শোকেস করতে যাবে, এবং জানা যাচ্ছে যে এটা একটা ফোল্ডিং স্মার্টফোন হতে যাচ্ছে নোকিয়ার পক্ষ থেকে। তো দেখা যাক নোকিয়া MWC 2020 ইভেন্টের মধ্যে আমাদের কাছে কি শোকেস করতে যাচ্ছে। কিন্তু একটা জিনিস তো বুঝে যাচ্ছে যে বড় বড় ব্র্যান্ডগুলো থেকে এই বছর বা সামনের বছর থেকে আমরা ফোল্ডিং স্মার্টফোন অহরহই দেখতে পারবো। বন্ধুরা, এর পরের আপডেট আসছে পোকো X2 কে নিয়ে। জি হ্যাঁ, যেহেতু এই ফোনটি এখন পর্যন্ত লঞ্চ হচ্ছে না, তাই প্রতিদিনই এর একটা না একটা করে লিকস, রুমার্স আসতেই থাকবে। আর যেখানে কিনা এখন আমরা এই স্মার্টফোনের ব্যাকসাইডটি দেখতে পাচ্ছি, এবং আগেই তো আমরা টেক নিউজের মধ্যে জানিয়ে ফেলেছিলাম যে এটা একদম রেডমি K30 এর ডুপ্লিকেট ভার্সন হয়ে আসছে। তাই এই পিকচারের মধ্যে দেখা যাচ্ছে একদম রেডমি K30 যেরকম ডিজাইন ছিল পিছনের ঠিক ওইটাই, এবং যদি একটু নিচে খেয়াল করেন যে এটার প্রাইসও লিক হয়ে এসেছে যে প্রায় 15,000 রুপিস এর মধ্যে থাকবে। তো দেখা যাক যে আসলে এর অফিসিয়াল প্রাইসিং কত হয়, সেটা তো আমরা 4 ফেব্রুয়ারি দেখতেই পারবো। বাট যদি 15,000 রুপিতে এটা লঞ্চ হয়, তাহলে রিয়েলমি X3 এবং X2 কে একদমই বাট লাগিয়ে ফেলবে, যেখানে কিনা আপনারা হাইলাইটিং করতে পারবেন স্ন্যাপড্রাগন 665, সনি IMX686 সেন্সর, এবং ভুলে গেলে চলবে না 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। এরপরের আপডেট আছে রিয়েলমির পক্ষ থেকে, শাওমির আপডেট বলা হয়েছে, এখানে যদি রিয়েলমির আপডেট না বলা হয় তাহলে কি চলে নাকি? এবং রিয়েলমি কোনো না কোনো ভাবে টেক নিউজের মধ্যে একদম ঢুকেই যাবে, কারণ তারা এত বেশি পরিমাণে স্মার্টফোন লঞ্চ করে
যে নিউজে না রেখে একদমই পারা যায় না, যেখানে কিনা লিক্স আসছে যে রিয়েলমি C3 5ই ফেব্রুয়ারি লঞ্চ হতে যাচ্ছে, যেখানে কিনা 4 ফেব্রুয়ারি লঞ্চ হবে পোকো X2 এবং 5ই ফেব্রুয়ারি রিয়েলমি C3। এখন পর্যন্ত এটা কোনো অফিসিয়ালি কনফার্মেশন আসেনি, বাট লিক্স আসছে যে এরকমটাই হবে। তো দেখা যাক আসলে রিয়েলমি এই নিয়ে কি প্ল্যান করছে, যেখানে কিনা রিয়েলমি CEO মাধব শেখ টুইট করে জানিয়ে দিয়েছে তাদের রিয়েলমি C2 এখন পর্যন্ত 10.2 মিলিয়ন সেল হয়েছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট। রিয়েলমি এবং শাওমি এই দুই পক্ষের ওয়ার নিয়ে এরপরের নিউজ, যেখানে কিনা শাওমি ইন্ডিয়া CEO মানু জেন একটা টুইটের মধ্যে জানিয়েছিল যে রিয়েলমি একটা কপিড ব্র্যান্ড, যে রিয়েলমি তাদের দেখা দেখি সব জিনিস কপি করে থাকে, আর এই জিনিসটি রিয়েলমি ইন্ডিয়া CEO মাধব শেঠের একদমই পছন্দ হয়নি এবং সে আজ জানিয়ে দিয়েছে যে একটা লিডিং এবং ইনোভেটিভ ব্র্যান্ড থেকে এই ধরনের আচরণ বা এই ধরনের কথাবার্তা একদমই কাম্য নয়। তাই বন্ধুরা, এই দুই পক্ষের ওয়ার নিয়ে আপনাদের কি মতামত তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, যেখানে কিনা মানুষ এখন দুইটা গ্রুপে বিভক্ত হয়ে গিয়েছে, রেডমি ইউজার এবং রিয়েলমি ইউজার। পরের আপডেট একটা অ্যান্টিভাইরাসকে নিয়ে, যেখানে কিনা একটা রিসার্চ থেকে জানা গিয়েছে যে অ্যাভাস্ট অ্যান্টিভাইরাসটি নিজে একটি ভাইরাস, যে দ্বারা ইউজারদের প্রাইভেট ইনফরমেশন এবং প্রাইভেট ইউজিং জিনিসপত্রগুলো থার্ড পার্টি অ্যাপ বা থার্ড পার্টি কোম্পানিগুলোর কাছে বিক্রি করে দেয়। তাই এই অ্যান্টিভাইরাস নিয়ে আমাদের এই চ্যানেলের মধ্যে খুবই দ্রুত আমরা একটি ভিডিও আপলোড করতে যাব, যেখানে কিনা আমরা এগুলো নিয়ে একদম ক্লিয়ার কাট কথা বলবো যে একটা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে একটা অ্যান্টিভাইরাসকে আসলে কি কোনো প্রয়োজনীয়তা আছে কিনা, নাকি অ্যান্ড্রয়েড নিজেকে নিজেই সামলাতে পারে। আর যার জন্য কিনা বন্ধুরা আপনাকে একটি কাজ করতে হবে, সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং আইকনে ট্যাপ করে অল দিয়ে দিবেন, তাহলে আমাদের কোনো ভিডিও নোটিফিকেশন আপনার মিস হবে। আচ্ছা বন্ধুরা, আপনারা কি জানেন যে মাইক্রোসফট, গুগল, HP এবং অ্যাপল এইসব $1 বিলিয়ন কোম্পানিগুলোর জন্মস্থল বা উৎপত্তি স্থলগুলো একটি জায়গায় ছিল? আর একটু খুলে বলি যে এখানে একটা জিনিস তো কমন যে এগুলো আমাদের টেক ইন্ডাস্ট্রিজেরই ব্র্যান্ড, বাট এগুলোর মধ্যে আরেকটি জিনিসও কমন রয়েছে, সেটা হলো এই সবগুলো ব্র্যান্ড এগুলোর একদম শুরুটা হয়েছিল একটা বাসার গ্যারেজ থেকে। মানে HP বলেন, মাইক্রোসফট বলেন, অ্যাপল বলেন বা গুগল, এই সব ব্র্যান্ড গুলোর জন্ম হয়েছিল একটা বাসার গ্যারেজ থেকে। আর জাস্ট আপনারা চিন্তা করে দেখুন যে আজ এখন তারা কোন পর্যায়ে রয়েছে। তো গাইস বন্ধুরা, এখনকার জন্য এই পর্যন্ত, আশা করব টেক ফ্যাক্ট সহ পুরো টেক নিউজ আপনারা দারুণ ভাবে উপভোগ করেছেন। ভিডিওটি ভালো লাগলে গিভ মি এ থামস আপ এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধু এবং পরিবারের সাথে। আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।